শিংটা আমাদের অনেকক্ষণ ধরে চালাইতে আছে। এই যে এই যে এই যে দেন ও বন্ধুরা, আজকে এসেছি সেই মেন রোডের নিচে একদম। এই যে ব্রিজটা দেখতেছেন আমার, এই যে ব্রিজটা ওখানে এখান থেকে বিল, প্রচণ্ড একটি বিল এখানে নদীর রাস্তার উপারেও বিল, এপারেও বিল। এই যে দেখছেন কচুরি পানাতে আমরা আজকে ইনশাল্লাহ মাছ ধরব বসি দিয়ে। আমরা তিনজন এসেছি, দেখেন অলরেডি আমরা চারটার করে বসি কিন্তু ফেলে ফেললাম। আপনারা শুধু দেখেন কীভাবে আমরা মাছগুলো ধরি। খালি ফুসকে লাগে না ঠিক মতো না কাকা, বসে কি ধার নাই নাকি? আসলে খাই, এই যে দেখেন আপনারা এইবারে তাতে আমরা টেনে টেনে তুলে আলাই, খাওয়ার আগে টেনে তুলে আলাই। খাইবি খাইতে পারবি না, আমরা ওইরম বসেল না, খাওয়ার আগে টান টানে টানে মাছ। কচুরি পানার ভিতর থেকে আমরা কিন্তু বর্ষি দিয়ে টবার টপ পটি ট্যাংরা এবং শিং মাছ মাগুর এগুলি ইনশাল্লাহ ধরতেছি। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখেন ইনশাল্লাহ। এই যে পাশে কিন্তু ওই যে ধান কাটতেছে, এই যে আমরা কিন্তু আরেকটি পুটি, ও শালার পুটি, এই যে খাওয়ার আগেই আমরা মানে টানে তুলে ফেলাই বর্ষি থেকে সারাল লাগান। আমগর পরিশ্রম অনেক কম হচ্ছে, আসি এখানে পড়ে যাই, ওদিকে না পড়লেই হয় এখানে পড়লেই হয়। এই দেখেন আমরা কিন্তু আবারও টুপ গাতে আবারও টুপ ফেলছি, আপনাদের মাছগুলো পরে দেখাবো ইনশাল্লাহ। আপনারা শুধু আমরা মাছগুলো আগে ধরি ইনশাল্লাহ। আমরা কিন্তু খাওয়ার আগে টান দিয়ে তুলে ফেলছি। আমরা কিন্তু এই যে দেখেন এই যে মেন রোডের পাশে এই যে রাস্তা, এই রাস্তার পাশেই এই যে আমরা কিন্তু এখানে কচুরি পানার ভিতরে এই যে এখানে একটি ব্রিজ আছে, ব্রিজের পাশেই কিন্তু আমরা বসে দিয়ে ফেলতেছি। এখানে একটি খোলা, এই যে সামনেরটা খোলা, একটি খোলা এখানে ধান চাউল লাদ দেই, সেই খোলাটা এখন পরিত্যক্ত হয়ে আছে। এর পাশে কিন্তু আমরা মাছ ধরতেছি ইনশাল্লাহ। আপনারা শুধু দেখেন, এই যে কাকা ওরে শালা সাইজ কাকা, এই দেখেন পুটি গুলি আপনার, এই যে দেখেন আপনারা এই যে এগুলি মাছ দেখাই, এই যে সেরকম সেরকম সাইজের পুটি। আপনাদের মাছগুলো পরে দেখাবো ইনশাল্লাহ। আপনার শুধু আমরা আগে ধরি, পরে আপনারা ইনশাল্লাহ দেখাবো। এই যে আমরা কিন্তু আবারও বর্ষিগুলি ফেললাম। আসলে কচুরি পানাগুলো খুব সমস্যা করতেছে, বর্ষি ফেলানোর খুব ঝামেলা হচ্ছে অনেক সময়। আপনারা দেখতেছেন এই ওরে সাইজ, ওরে সাইজ কাকাটা উঠে নাই, ওরে সাইজ দেখেন পুটিগুলো, ও সেরকম সাইজ পুটি, ইয়া বড় বড় পুটি ইনশাল্লাহ। এই যে দেখেন আপনারা, আসলে এবার আমগর সারা লাগলো, অনেক সময় পরেই যায় এখানে আসে, এবার একটু পরিশ্রম করতে হলো, ধরুক সমস্যা নেই, পরিশ্রম নেই আমরা পরিশ্রম করতে আসছি ইনশাল্লাহ। এই যে কাকা কিন্তু আবার বসে ফেললো, এই যে কাকা কিন্তু টুপ কাটতেছে, এই যে আমরা খুব উত্তেজিত হয়ে আমরা কিন্তু বসে দিয়ে মাছগুলি ধরতেছি ইনশাল্লাহ। পাশেই দেখতেছেন রাস্তা, পাশে কিন্তু রাস্তা, রাস্তার পাশেই আমরা কিন্তু এই যে বর্ষি দিয়ে মাছগুলি ধরতেছি ইনশাল্লাহ। ওহো ওহো ওরে সাইজ পুটি, এই যে কিন্তু আমরা কিন্তু এই যে আরেকটি পুটি সাইজ, ও সেরকম সেরকম সাইজ দেখেন আপনারা। যে কিন্তু আমরা আবারও বর্ষিটা ফেললাম, এবার একটু বেশি দূরে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ওখানে থাক,
ওই টেনাতে যে এই ভাঙে দেন আগাল দিয়ে। হ্যাঁ এই যে আমরা কিন্তু আবার বসে ফেললাম ইনশাল্লাহ। কাকা আছো প্রচণ্ড রোদ, রোদ্রের ভিতরে বসে খুব মাছ ধরা অনেক কঠিন ব্যাপার, তবুও আমার মাছ ধরতে হয় ইনশাল্লাহ। এই যে এই যে ওহো এবার মিস হয়ে গেছে ঘরে এবার। এই যে কিন্তু আমরা আবারও বড়শিটা ফেললাম, খুব ওই ইটা খুব ঝামেলা করতেছে। কাকাটা মিস হয়ে গেছে, কেটে ট্যাংরা। এই যে দেখেন একটি ট্যাংরা আমরা অলরেডি পেয়ে গেলাম, এই সুন্দর একটি ট্যাংরা আমরা অনেকক্ষণ পরে একটি ট্যাংরা পেলাম। এই দেখেন ট্যাংরাটা, ট্যাংরা গান গাচ্ছে, গান গাচ্ছে, আমাকে ধরলি কেন, আমাকে ধরলি কেন, ছেড়ে দে ছেড়ে দে, ছাড়বো না ভাই, ছাড়তে আসিনি। এই যে আমরা আবার বসে ফেললাম, হ্যাঁ ট্যাংরার ট্যাংরা বলে মাও আছে, মায়ের খাইতে কয়, তোমরা তো বাচ্চা, তোমাকে সারি দিম, মায়ের খাইতে কও। কাকাই বলতেছে ট্যাংরার মা খা, বাচ্চারা বলে সাইরা দিব, ওই হরিণের জু করছে। ওই যে আমাদের নবীজির কাছে বলছিল না হরিণী, সেরকম কাকা বলতেছে। ও সাইজ ওরে পুটির সাইজ, পুটির একটু ভালো করে দেখাই দিই। এই যে দেখেন অনেক বড় সাইজ, এই দেখেন আমরা খোলের ভিতরে কিন্তু বেশ কিছু পুটি মাছ পেয়ে গেছি ইনশাল্লাহ। আমি আপনাদের দেখাবো পরে, দেখাচ্ছে এই যে টুপ কিন্তু খাচ্ছে। ও ওরে বাবা, নিশ্চয়ই বড় টড় কিছু হবো, একবারে ওরে সাইজ পুটি। এই যে দেন ও একদম সাইজের পুটি, ও মাই গড, শিং। এই শিংটা আমাদের অনেকক্ষণ ধরে চালাতে আছে। এই যে লাস্ট পর্যন্ত আমরা কিন্তু শিংটা পেয়ে গেছি। এই যে দেখেন শিংটা, ওহো কাকাটা মিস হয়ে গেছে বাবা রে। এই যে দেখেন শিংটা আমার অনেক জ্বালাইছে, পুষি ফেলে একটা টপস করে নিয়ে গেত গা, পুষি ফেলালে টপস করে নিয়ে গেত গা। এই যে আমরা কিন্তু শিংটা অলরেডি ধরে ফেললাম ইনশাল্লাহ। দেখলেন ওরা, এই যে আপনারা দেখলেন এই মাছগুলি, এই যে এখান থেকেই ধরলাম ইনশাল্লাহ। আসলে আপনাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো অর্থাৎ পুঁটি ট্যাংরা এবং শিং মাছগুলি ধরলাম বড়শি দিয়ে। আসসালামু আলাইকুম, দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে, খুদা হাফেজ।